নমস্কার, সুস্বাগতম আমাদের জ্যোতিষ অনুষ্ঠান লাইভ ফোন ইন অনুষ্ঠান। অপেক্ষায় থাকেন আমি জানি, চার দিন পালে চার দিনই আপনারা লাইভে তাকে নিমন্ত্রণ আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসতে বলেন, কিন্তু সম্ভব নয়। দুদিন লাইভ হয়, শুক্রবার রাত 8:10, শুক্রবার রাত 8:30 এবং সোমবার রাত 8:10। এছাড়া বুধবার সন্ধ্যে 6:30 অনুষ্ঠান, রোববার রাত 10:30 অনুষ্ঠান। বিশিষ্ট অ্যাস্ট্রোলজার এবং তিনি আজকে বিশেষ দিনে আমাদের সোনা বাংলা জন্মদিনের দিন উপস্থিত লাইভ প্রোগ্রামে, আমাদের সৌভাগ্য, আমাদের ভীষণ ভালো লাগা, ভালোবাসা তার প্রতি আছে। তার ইম্পর্টেন্ট বাইটও কিন্তু আমরা আমাদের স্পেশাল বার্থডে প্রোগ্রামে দেখিয়েছি। তিনি উপস্থিত লাইভ প্রোগ্রামে, 14 বছরের অভিজ্ঞতা এবং যত বলি কম বলা হয়, প্রচুর অ্যাওয়ার্ড জীবনে পেয়েছেন। ইন্দো থাইল্যান্ড রাষ্ট্র পুরোহিত বাস্তু বৃহস্পতি পুরস্কার 2022-এ, ইন্দো থাইল্যান্ড জ্যোতিষ পুরস্কার 2022-এ পেয়েছেন, শ্রেষ্ঠ জ্যোতিষী 2021-এ হিন্দুস্তান টাইমসের বিচারে পেয়েছেন, বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ড 2021 শ্রেষ্ঠ জ্যোতিষী আধ্যাত্মিক বিশ্লেষক হিসেবে পেয়েছেন। বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল ভীষণ ফেমাস, 10,000-এর ওপর ভিউয়ার্স সাবস্ক্রাইবার্স, প্রচুর প্রচুর মানুষ আপডেট ফলো করছে। আর এই চৈত্র মাস মনে আছে তো, শুধু ফোন করলে হবে না, শুধু জেনে নিলাম 2-3 মিনিট তা নয়, যারা সিরিয়াস তারা পরে যোগাযোগ করেন আমি জানি, যারা অনুষ্ঠান দেখে শুধু 2 মিনিটে জানলাম তা নয়, পরে আবার যোগাযোগ করে নেন, তারা কিন্তু কাজ করিয়ে নেন, সমস্যার সমাধান করিয়ে নেন। অনলাইন সার্ভিস অ্যাভেলেবেল এখন, এর চেয়ে বড় কথা আর কি, ঘরে বসে পাচ্ছেন সব সুবিধা। আর এই চৈত্র মাসে নবরাত্রি এবং অবশ্যই 22 মার্চ থেকে বিশেষ ভালো যোগ, বিদ্যার কাজ, বিবাহের কাজ, চাকরি, ব্যবসা, বশীকরণের কাজ, বাস্তু প্রতিকার সব হচ্ছে। দাম্পত্য অশান্তি যাদের, তাদের বিশেষ প্রতিকার হচ্ছে। আর এখন শিব প্রতিকার মাত্র 1 টাকায়, শিব প্রতিকার মাত্র 1 টাকায় যারা চেম্বারে এসে ভিজিটটুকু দিয়ে দেখাচ্ছেন, যেটা অন্য সময় 5,651 টাকা লাগে। 9007529824-এ অনুষ্ঠানের পর কথা বলবেন, লাইভেও আসবেন। উপস্থিত স্বনামধন্য বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার, সকলকে স্বাগত। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নম কুর্মে দেব সর্বকার্যেষু সর্বদা। গণেশজির মন্ত্র দিয়ে প্রোগ্রাম শুরু করলাম। আর আজকে শুভ জন্মদিন, আজকে শুভ জন্মদিন সোনার বাংলা টিভি চ্যানেল, যে চ্যানেল থেকে আপনারা আমাকে চিনতে পারছেন, দেখতে পারছেন, যে চ্যানেলের মাধ্যমে আপনারা আপনাদের সমস্যা আমার কাছ পর্যন্ত পৌঁছে দিচ্ছেন, তার আজকে জন্মদিন। ফলে প্রত্যেকে বলুন আয়ুষ্মান ভব, কারণ 21 বছর হয়ে গেছে। যারা আমার প্রোগ্রাম দেখেন তারা বেশিরভাগই সিনিয়র, অর্থাৎ তাদের বয়স 21 বছরের চেয়ে বেশি। ফলে সেখান থেকে আপনারা আয়ুষ্মান ভব বললে চ্যানেলটা আরও শ্রীবৃদ্ধি হবে। ফলে এইভাবে আপনাদের শুভকামনা, শুভেচ্ছা, এই চ্যানেলের সঙ্গে থাকুক, প্রোগ্রাম দেখুন, প্রোগ্রাম কেমন হচ্ছে সেগুলো জানাবেন, এবং আমাকে তো ফোন করেনি, প্রোগ্রামে আসার আগের থেকে ফোন বাজতে থাকে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। যেটা বলবো সেটা হচ্ছে যে, প্রথমত সকলকে অনেক অনেক ধন্যবাদ, দি মং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল 5 লাখ+ ভিউ এই মাসে ক্রস করেছে। মানে চৈত্র মাস শুরু হয়েছে কি হয়নি, চৈত্র মাসে একটা মহারাশিফল দিয়েছিলাম, তাতেও দেখলাম দুদিনেই প্রায় 20,000-এর কাছাকাছি আপনারা ভিউজ দিয়েছেন, 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। মানে একদিনে কতগুলো সুখবর আপনারা পাচ্ছেন খালি দেখুন, শুভেচ্ছা বার্তা আপনাদের প্রত্যেককে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আগামী দিনে বং অ্যাস্ট্রোর সঙ্গে আপনারা থাকবেন। কথা দিচ্ছি, চ্যানেলটা শুরু করেছিলাম যখন বলেছিলাম, ঠিক জ্যোতিষ নয়, জ্যোতিষের থেকেও কিছু বেশি, আপনারা সেটা বুঝতে পারছেন কিন্তু অলরেডি। চলে যান, সাবস্ক্রাইব করুন, ভিডিওস দেখুন, দেখবেন সত্যি একটুখানি হলেও পজিটিভিটি খুঁজে পাবেন। অর্থাৎ জ্যোতিষ মানে শুধু জীবনটা অন্ধকার এটা নয়, জ্যোতিষ মানে পর্দার ওপারেও একটা আলোর দিশা আছে, সেটা কিন্তু এই চ্যানেলটায় আপনি ঘুরে বেড়ালেই দেখতে পাবেন। শুরু করব অনুষ্ঠান। ওম গং গণপতয় নমঃ, ওম নমঃ শিবায়। আপনারা প্রশ্ন করবেন, তার আগে দুটো অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। গতকালকেও অনেকে ফোন করেছিলেন, আজকে সকাল থেকেও অনেকে ফোন করেছেন, অপারেটররা খুব ব্যতিব্যস্ত হয়ে গেছে। আমরা কিন্তু বিশেষ চৈত্র অমাবস্যার যে কাজের প্রতিকারের বুকিং ছিল সেটা অলরেডি সানডে মর্নিং এ ক্লোজ করে দিয়েছি, আজকে কিন্তু সোমবার সন্ধ্যা চলছে, ফলে কোনো নতুন করে বুকিং নেওয়া হচ্ছে না। আপনারা অনেকেই বলছেন যে টাকা ডবল দিয়ে দিচ্ছি বা এক্সেট্রা এক্সেট্রা, না এগুলো হয় না। আমি বারবার একটা কথা বলি যে আপনার লড়াইয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার পাশে ময়দানে রয়েছি, কিন্তু টাকার বিনিময়ে নিজের সিদ্ধারাটা বিক্রি করে একদমই নয়। ফলে অবশ্যই আপনারা পরের বার ট্রাই করবেন। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, এর চেয়ে ভালো যোগ তো এবার শুরু হবে, সেটা হচ্ছে যে এই চৈত্র নবরাত্রি,
চৈত্র নবরাত্রি উপলক্ষে এক গাদা সুন্দর সুন্দর আপনাদের জীবনের সমস্যা যেগুলো রয়েছে সেগুলো সুন্দর করে প্রতিকার করানোর সুযোগ পাচ্ছেন, ইমিডিয়েট যোগাযোগ করুন। আপনাদেরকে যাদের আসতে অসুবিধা হচ্ছে তারা বাড়ি বসে যোগাযোগ করুন, সেখান থেকে টেলিফোনিক কনসালটেশনের পরে আপনাদেরকে প্রতিকার জানিয়ে দেওয়া হবে, সেই মতো আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, আপনার বাড়িতে প্রতিকার পৌঁছে যাবে। ফলে একদম নিজের কনভিনিয়েন্সে বাড়ি বসেই কিন্তু এই সুযোগ পেয়ে যাবেন। দেখে নাও ফোনে কে আছেন, আর প্রত্যেককে বলবো সঙ্গে থাকবেন, আমি কিন্তু সুন্দর দুটো টোটকা বলে দেবো। পুরো প্রোগ্রামটা শেষ অবধি দেখতে হবে আজকে, একদম প্রতিদিনই দেখেন। আর শুধু ফোন করলে হবে না, অবশ্যই পরে নাম্বার রেড বক্সের নাম্বারটাও লিখে রাখবেন পরে যোগাযোগের জন্য। আর একটা কথা বলি, যাদের প্রয়োজন রয়েছে তারা ফোন করুন, যারা মনে করছেন সময় কাটছে না তারা ওই ইউটিউবে অনেক গানের প্রোগ্রাম হয় সেটা দেখুন, আমার প্রোগ্রাম না দেখলেও চলবে, এটা ঔদ্ধত্য নয়। আপনি ফোন করলে পরে কি হয়, আপনার প্রয়োজন নেই অথচ আপনি একজনের জায়গাটা কেটে দিলেন, এটা খুব বাজে জিনিস, ঠিক আছে? আপনার প্রয়োজন নেই, দরকার নেই, ঠিক আছে? যাদের দরকার আছে তারা ফোন করুন, যাদের সময় কাটছে না টাইম পাস হচ্ছে না তারা আমার প্রোগ্রাম দয়া করে দেখবেন, কারণ আমার প্রোগ্রামটা টাইম পাস করবার জন্য নয়, ঠিক আছে? মনে হয় এই চেয়ারে বসে এই কথা বলবার ঔদ্ধত্য খুব একটা কারণ আমার রয়েছে। চলো দেখি, হ্যাঁ বলুন কে আছেন। হ্যালো, হ্যালো, আমার দিদি বিষয়ে একটু জানতে চাই। কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, 1973 1973 ভোর 3:00 প্রশ্ন কি বলুন? ভালো লাগে নিয়মিত অনুষ্ঠান দেখছেন তো, চার দিনই অনুষ্ঠান, লগ্নে মঙ্গল রয়েছে, ঠিক, আর ইউটিউবেও দেখতে পাবেন প্রোগ্রামগুলো আপলোড করা থাকে। হ্যাঁ, আচ্ছা, সপ্তমে শনি রয়েছে, অষ্টমে কেতু রয়েছে, হ্যাঁ, আর নবমে চন্দ্র থাকবার জন্য একটু হেলথ ইস্যু থাকবে। এখনো পর্যন্ত কতগুলো অপারেশন হয়েছে? হ্যালো, অপারেশন হয়েছে, অপারেশন কতগুলো হয়েছে এখনো? না না, অপারেশন এখনো কিছু হয় না, অপারেশন কিছু হয়। ভালো করে ডাক্তার দেখা না, যদি কোন রকম ছোট থেকে ছোট সমস্যা হচ্ছে ইমিডিয়েট ডাক্তার দেখান, লেট করবেন না, ঠিক আছে? কারণ জন্মছকে দেখতে পাচ্ছি রাহু বৃহস্পতি একসঙ্গে সেকেন্ড হাউসে, ঠিক তার উল্টো দিকে অষ্টমে কেতু রয়েছে, কেতু অষ্টমে থাকলে পরে এবং যে জায়গায় রয়েছে সেখান থেকে কিন্তু একটু অপারেশনের যোগ তৈরি হচ্ছে। ছোট থেকে ছোট সমস্যায় প্রতিকার করাবেন, পাশাপাশি যেটা বলবো একটুখানি সময় করে জন্মছকটা অভিজ্ঞ কারুর মাধ্যমে দেখিয়ে নেবেন, আর পঞ্চমকার প্রতিকার করাবেন, দেখবেন অনেকটা ভালো থাকবেন, ঠিক আছে? কাছাকাছি থাকেন, অসুবিধা নেই, যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ, ধন্যবাদ ফোন করার জন্য। সামনেই কিন্তু বিশেষ ভালো যোগ, আপনারা কিন্তু চৈত্র নবরাত্রিতে কিন্তু বিভিন্ন ক্রিয়া করাতে পারবেন তন্ত্রের। হ্যাঁ বলুন, রেড বক্স নাম্বারটা লিখে রাখুন সবাই, বুকিং নাম্বার অনুষ্ঠানের পর খোলা থাকবে। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি বেলুর থেকে বলছি। কার জন্য? আমি আমার মেয়ের জন্য বলছি। বলুন ডেট অফ বার্থ, জন্ম তারিখ। 6/12/2000। 6/12/2000, সময়? মানে কি পড়াশোনা কি করছে এখন? আপনি শুধুমাত্র মোবাইলে শুনুন, হ্যাঁ আপনি টিভিতেও শুনছেন মোবাইলে শুনছেন ওই জন্য অসুবিধা হচ্ছে। মেয়ের জন্মছকে 7:30 চলছে, 7:30 প্রতিকার না হলে 3-4 মাস করে জব করবে, আবার জব চলে যাবে, আবার জব পাবে, আবার জব চলে যাবে, এইভাবে বলে না ঘষ্টে ঘষ্টে চলা, এরকম ঘষ্টে ঘষ্টে চলবে আর কি। এইটার একটু প্রতিকার হওয়া প্রয়োজন আছে, ঠিক আছে?
আর একটা কথা হচ্ছে যে মেয়েকে একটা ভালো উপদেশ দেবে, যেটা হচ্ছে ও একটুতেই রেগে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এইটাকে যত দ্রুত সম্ভব ওকে কম করতে বলবেন, নালে কোনো জায়গাতেই কাজে টিকতে পারবে না। কারণ যতবার রেগে যাবে ততবার ফালতু অশান্তি হবে, আর সেই অশান্তি থেকে জবটা নিয়ে সমস্যা তৈরি হবে, ঠিক আছে? দরকার পরে এটা যখন ওরা সোনার বাংলার ইয়েতে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউটিউবে, তখন ওখান থেকে আপনি রেকর্ডিংটা দেখিয়ে নেবেন, ঠিক আছে? ধন্যবাদ, যোগাযোগ করে নিন প্লিজ, সমস্যাগুলো ঠিক করতে হবে। হ্যাঁ, হয় কি জন্মছকে দুটো জিনিস খুব খারাপ এফেক্ট দেয়। এক হচ্ছে দশমে শনির অবস্থান, মানুষ প্রচুর চেষ্টা করে কিন্তু রেজাল্ট আসে না। মানে হয়তো 1000 টাকা স্যালারির জব হওয়া উচিত, সেখানে 50 টাকা স্যালারিতে কাজ করতে হচ্ছে, এরকম একটা ব্যাপার প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে কেতু দশমে থাকলে পরে প্রচন্ড সমস্যা থাকে। কি সমস্যা থাকে সেটা হচ্ছে যে দশমের কেতু, দশমের কেতু কিন্তু একটা হিন্দিতে লাইন আছে, কেত ছোড়ায় খেত, অর্থাৎ কেতু দশমে থাকলে পরে যে কোনো ঘরের সম্পর্কিত যে পজিটিভ রেজাল্ট, অর্থাৎ দশমে কেতু জবের জন্য, চাকরির জন্য, কেরিয়ারের জন্য, এই ঘরগুলোর জন্য খুব ভালো ফলাফল দেয়, এখানে কেতু বসলে পরে কিন্তু নেগেটিভিটি শুরু হয়, এটার প্রতিকার করাটা খুব প্রয়োজন। হ্যাঁ, আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে, টোটকা বলবো বলেছি, টোটকা হচ্ছে বুধবার দিনকে চৈত্র নবরাত্রি শুরু হচ্ছে, আমরা বৃহস্পতিবার অর্থাৎ কামিং বৃহস্পতিবার দিন যেটা আমরা পাবো হচ্ছে 23 তারিখে, 23rd আমরা যেটা করব সেটা হচ্ছে যে লাল কাপড়ে 7টা গোমটি চক্র একসঙ্গে বেঁধে মেন ডোরের ভেতর দিকে টাঙিয়ে দেব, মেন ডোরের ভেতর দিকে, বাইরে টাঙাবো না ভেতর দিকে টাঙাবো। এতে বাড়িতে সারা বছর অর্থের আগম, ফিনান্সিয়াল ক্রাইসিস বা পয়সা নিয়ে সমস্যা, পয়সা করি একটু প্রবলেম চলা, এগুলো অনেকটা কম হয়ে যাবে। লাল শালু কাপড় কিনতে পাওয়া যায়, তাতে 7টা গোমটি চক্র দিয়ে এটাকে ভালো করে পোঁটলার মতন বেঁধে অবশ্যই আপনারা বাড়ির মেন ডোর থেকে ভেতরের দিকে টাঙিয়ে দেবেন, খুব ভালো ফলাফল পাবেন, বৃহস্পতিবার করবেন, এই বৃহস্পতিবার, ঠিক আছে? চলো পরের প্রশ্ন নিয়ে নেবো, দেখে নি কে আছেন, চটপট চলে আসুন। আর রেড বক্সের নাম্বারটা কিন্তু লিখে রাখুন সবাই, কথাগুলো শুনবেন মন দিয়ে, খুব ভাইটাল টোটকা থাকে কিন্তু, এগুলো মাইনুটলি ফলো করুন। ইউটিউবে প্রোগ্রামটা আপলোড করা থাকে, দেখবেন রেড বক্সের নাম্বার সবার জন্য খোলা অনুষ্ঠানের পর, সামনের যোগে কিন্তু বিশেষ বিশেষ তন্ত্রের ক্রিয়া প্রয়োগ পাবেন আপনারা, যোগাযোগ করে নিন। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, 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 নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমার নাম দেবাংশী বলছি, আমি ভোজপুর থেকে বলছি। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 10/6/1993। আরেকবার, 10 জুন, 10/6/1993। আর সময়? ভোর তিনটে। কোথায় জন্ম? ফরিদপুরে। ফরিদপুর বাংলাদেশ? না না, রানাঘাট হবিবপুর। রানাঘাট, আচ্ছা রানাঘাট হবিবপুর। হ্যাঁ আচ্ছা, রাশির উপরে সাড়ে চলছে, হঠাৎ করেই আজকে পরপর দুটো প্রশ্ন পেলাম যেগুলো সাড়ে সাতই চলছে এবং প্রবলেম থাকে কিন্তু, ওই জন্যই বারবার ফোন করেন তারা, সাড়ে সাতিতে এত নাজেহাল। সাড়ে সাতি নিয়ে একটুখানি প্রতিকারের প্রয়োজন আছে, কারণ আমি আমার যখন ক্লাস করাই বারবার বলি, বৈদিক জ্যোতিষের ক্লাস হয় সেখান থেকে আমি বারবার আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বলি যে কার কোন দশা চলছে, কোন অন্তর্দশা চলছে এটা দেখবার দরকার নেই, যখনই কারো সাড়ে সাতি চলছে ইমিডিয়েট সাড়ে সাতির প্রতিকার করার দরকার। জন্মছকে দাদা আপনার একটু সাড়ে সাতির প্রতিকারের খুব প্রয়োজন আছে, যত দ্রুত সম্ভব প্রতিকার করার, না হলে পরে আপনার এই যে পড়াশোনাটা হঠাৎ করে থেমে গেল এভাবেই দেখবেন কেরিয়ারে আপনি প্রচুর চেষ্টা করবার পরেও রেজাল্ট একদমই আসবে না বা একদম অল্প আসবে, যেটা আপনি সন্তুষ্ট থাকবেন না, এটা একটা বড় ব্যাপার, ঠিক আছে? একটু চাপটার তেইশ তারিখ অফ এপ্রিলের পর থেকে হালকা হবে, এই সময়ের মধ্যে প্রতিকারটা করিয়ে নিলে কিন্তু আপনি নতুন জব বা যদি ব্যবসার কথা চিন্তা ভাবনা করছেন, যেটা ন্যাক আপনার জন্মছকে রয়েছে, সেটা নিয়ে এগোনো যেতে পারে, ঠিক আছে?
ডাক্তার তো দেখাবেনি প্লাস দৈব প্রতিকার দাওয়া অর দুয়া দুনো কাহি জরুরত হ্যায় জীবনে বাঁচার জন্য আপনার গ্রহ যদি পারফেক্ট না থাকে আপনি ঠিক ডাক্তারের কাছেও পৌঁছতে পারবেন না ঘিরে রাখবে ওরা আপনাকে ভুল চিকিৎসা হবে ঠিকঠাক কোনো কাজ হবে না এই ধরনের প্রবলেম লাইফে লিড করবেন আর প্রত্যেককে বলবো 30 বছর বয়স হয়েছে যিনি ফোন করেছিলেন এর আগে এই মাত্র যার সঙ্গে কথা হলো হ্যাঁ এখনো ক্যারিয়ারে কিছু করে ওঠেনি তাহলে ক্যারিয়ারে কখন কি করবেন প্রশ্ন অবশ্যই থাকবে সমস্যা থাকবে কিন্তু ব্যাপার হচ্ছে আমি কি করলাম আমি পাঁচ জায়গা থেকে প্রশ্ন করলাম পাঁচ জায়গা থেকে উত্তর নিলাম প্রত্যেকেই বলছে সমস্যা রয়েছে সমস্যার প্রতিকার করতে হবে জ্বর হলে যেমন ওষুধ খেতে হয় গ্রহ প্রতিকারেরও সেরকম প্রয়োজন রয়েছে যত ফাস্ট গ্রহ প্রতিকার হবে তত তাড়াতাড়ি জীবনে গ্রোথ তার সঙ্গে সঙ্গে পজিটিভিটি এগুলো বাড়তে শুরু করবে এগুলো একটু ফলো করুন চেষ্টা করুন সেটাকে নিয়ে যাওয়া নিশ্চিত ভালো ফলাফল পাবেন এবার যেটা বলবো কালকে হচ্ছে মঙ্গলবার ঠিক আছে কালকে হচ্ছে মঙ্গলবার ভৌমবতী অমাবস্যা বা মঙ্গলবার দিন পড়া অমাবস্যাকে আমরা ভৌমবত অমাবস্যা বলি এই অমাবস্যা তিথিতে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রিয়জনের সঙ্গে যদি রিলেশনশিপে প্রবলেম চলছে সেটা আপনার হাজবেন্ড হতে পারে সেটা আপনার বয়ফ্রেন্ড হতে পারে কিন্তু যাদের হাজবেন্ডের সঙ্গে রয়েছেন তারা হাজবেন্ডের জন্যই টোটকাটা করবেন হাজবেন্ডের সঙ্গে থাকবেন আর আপনার বয়ফ্রেন্ডের জন্য টোটকা করবেন ফলাফল পাবেন না হাসার কোনো কারণ নেই অনেকেই এই ধরনের প্রশ্ন আমায় করেন তাই বললাম যাই হোক যারা প্রেম সম্পর্কে রয়েছেন তারা প্রেমিকরা প্রেমিকার জন্য প্রেমিকারা প্রেমিকের জন্য এই টোটকা করতে পারেন যারা বিবাহিত সম্পর্কে রয়েছেন তারা অবশ্যই রিলেশনশিপ ভালো চললেও এই টোটকা করুন ভালো না চললে তো করবেনই ভালো চললেও এই টোটকা করুন খুব ভালো ফলাফল পাবেন সেটা হচ্ছে আপনারা মহিলারা বাম হাতের মধ্যমা অর্থাৎ বাম হাতের এই মাঝের আঙুল এই মাঝের আঙুলে আপনারা সিঁদুর নেবেন লাল রঙের সিঁদুর সেটা নিয়ে গলাতে ঠেকাবেন ঠিক গলার এই জায়গায় কণ্ঠে ঠেকিয়ে প্রিয়জনের নাম তিনবার বলবেন আবার সেটা কপালে ঠেকাবেন আবার গলায় ঠেকাবেন আবার প্রিয়জনের নাম তিনবার বলবেন এইভাবে 9 বার এটা করবেন দেখবেন রিলেশনশিপে আসা যাবতীয় বাধা কম হয়ে যাবে পুরুষদের ক্ষেত্রে বাম হাতের বদলে ডান হাতের মধ্যমা নিতে হবে একইভাবে ওই লাল সিঁদুর গলায় ঠেকিয়ে প্রিয়জনের নাম নিতে হবে আবার কপালে ঠেকাতে হবে প্রিয়জনের নাম নিতে হবে আবার গলায় ঠেকিয়ে প্রিয়জনের নাম নিতে হবে টোটাল 9 বার নাম নিলে পরে আর এই কণ্ঠে স্পর্শ করে এবং কপালে স্পর্শ করে নিলে পরে অবশ্যই রিলেশনশিপ ভালো হবে একটা টাকাও খরচা নেই অথচ বেনিফিট কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাবে ঠিক আছে চলুন পরের প্রশ্নেও তার আগে দাদার কিছু অ্যানাউন্সমেন্ট আছে একটু বলে দিই 14 বছরের অভিজ্ঞতা আমাদের অ্যাস্ট্রোলজার ডক্টর লীলাদি নারায়ণ বাসু তার ফেসবুকে আপনারা নাম দিয়ে সার্চ করুন ইউটিউবে দ্য বং অ্যাস্ট্রো দেখুন আর ফোন নাম্বার রেড বক্সে নাম্বারটা লিখে রাখুন জ্যোতিষে সাক্ষরতা আমাদের অনুষ্ঠান এডুকেশনাল প্রোগ্রাম কেননা তিনি একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজার এত অ্যাওয়ার্ড পেয়েছেন জীবনে যারা অনলাইনে ক্লাস করাবেন অনলাইন কনসালটেশন নেবেন তারা রেড বক্সের নাম্বারে যোগাযোগ করতে পারবেন নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি তিনি 14 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সনাতন বৈদিক জ্যোতিষ সনাতন বৈদিক তন্ত্র বিশারদ হস্তরেখাবিদ বাস্তুবিদ রেড বক্সের নাম্বার লিখে রাখুন 4 দিন অনুষ্ঠান আপনারা দেখছেন অবশ্যই সামনের যোগে কিন্তু কাজ করাতে পারবেন 22 মার্চ থেকে চৈত্র নবরাত্রি শুরু হচ্ছে বিভিন্ন জটিল কঠিন সমস্যার সমাধান হবে বিদ্যা বিবাহ চাকরি ব্যবসা বাস্তু প্রতিকার দাম্পত্য অশান্তি এবং বশীকরণের ক্রিয়া হবে ইমিডিয়েট যোগাযোগ করুন শিব প্রতিকার মাত্র 1 টাকা এই চৈত্র মাস ব্যাপী পাচ্ছেন মাত্র 1 টাকা যারা চেম্বারে এসে ভিজিট করে দেখাচ্ছেন ভিজিটটা দিয়ে যত সামান্য ভিজিট সেটা দিয়ে যারা দেখাতে আসছেন চেম্বারে তারা কিন্তু শিব প্রতিকার মহাদেবের প্রতিকার শিব প্রতিকার আপনারা 1 টাকায় পাবেন যেটা অন্য সময় 5,651 টাকা কে আছেন হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ বলছি আমার কেরিয়ার হ্যাঁ কোথা থেকে কে মানে আমি পাঁচপুর থেকে বলছি কোথা থেকে নরেন্দ্রপুর থেকে নাম বলতে হয় ভাই আগে নরেন্দ্রপুর থেকে কে বলছো আচ্ছা ডেট অফ বার্থ 8/7/2006 সময়টা ভোর 4টে আজকে সব ভোর 3টে ভোর 4টে এরকম আসছে টাইম গুলো আচ্ছা কোথায় কলকাতায় জন্ম তো আচ্ছা কি পড়াশোনা করছো এখন আমি এইচএস দিচ্ছি
এইচএস দিচ্ছে বলেই দিয়েছেন 5 থেকে, কিন্তু আগে ওই নাক্ষত্রিক বিচার এখনো চার্টও বেরোয়নি, শুধু নক্ষত্র আর সংখ্যাতত্ত্ব দিয়ে বলে দেন সব 5 থেকে। এই হচ্ছেন দক্ষ অ্যাস্ট্রোলজার। আচ্ছা, কেরিয়ার পড়াশোনা নিয়ে জানতে চাইছো, ঠিক আছে, কেরিয়ার ভালো হবে, টেনশন করবার কিছু নেই, ফোকাস থাকলে এইচএস এর রেজাল্টও ভালো হবে, জ্যোতিষের কাছে আসার প্রয়োজন নেই, সব ভালো রয়েছে। সমস্যায় পড়লে পরে মঙ্গলবার শনিবার দিন নিরামিষ খেলেই চলবে, আর বলবো কিছু। হ্যালো, হ্যাঁ বলছি, একটা চাকরি পরীক্ষা, ওটাই বললাম যে ফোকাস থাকলে পরে সফলতা আসবে, ফোকাস থাকতে হবে, লক্ষ্যটা ঠিক রাখতে হবে, এটাই হচ্ছে কারণ। সেটা হচ্ছে যে আমি কি করে প্রথমেই নোটটা ধরে ফেললাম প্রবলেমটা কোথায়, সেটা হচ্ছে আমি আপনারই প্রশ্নের উত্তর করছিলাম কিন্তু আপনার ফোকাসটা শোনাতে ছিল না, ফলে এইভাবে ফোকাস নড়লে পরে কিন্তু চাকরি কেন কোনো কিছুই হবে না, ঠিক আছে। ফলে ওই জন্যই বললাম জ্যোতিষের কাছে আসার প্রয়োজন নেই, খালি ফোকাসটা রাখতে হবে, ব্যাস এটাই একটা প্রতিকার। আর সমস্যা বাড়লে মঙ্গলবার শনিবার নিরামিষ চলুক, সবটা ভালো হবে, ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো হ্যালো, নমস্কার, আমি পাটানগর মহেশতলা থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য? আমার মেয়ের জন্য। বলুন মেয়ের নাম আর ডেট অফ বার্থ। মেয়ের নাম প্রিয়া লোর। হ্যাঁ, আর ডেট অফ বার্থ 2003 তেসরা জানুয়ারি। জানুয়ারি 3 তারিখ 2003। হ্যাঁ, সময়টা? সময় 2:31 দুপুর। দুপুর 2:31। কোথা, বাটানগরেই জন্ম? না, কলকাতা শিশু মঙ্গল। আচ্ছা, পড়াশোনা করেছে, ইংলিশ অনার্স নিয়ে পড়ছে। আচ্ছা, 20 বছর, বিয়েতে দেরি রয়েছে, কিরম ভাবে হবে বিয়েটা? কিন্তু দেরি দেখে বলে দিলেন, বিয়েটা দেরি রয়েছে এবং বিয়েতে সমস্যাও রয়েছে, কোনোভাবে সম্ভবত কোনো ভুলভাল রিলেশনশিপে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, যদি এরকম ঘটে থাকে ইমিডিয়েট ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে বলুন, না হলে পরে কিন্তু সমস্যা বাড়বে, ঠিক আছে। কারণ এনার জন্ম ছকে রিলেশনশিপে গেলে বা রিলেশনশিপে অ্যাটাচ হলে এনার জন্য ভালো হবে না, কিছু জন্মছক থাকে যাদের জীবনে প্রেম বিবাহ হয় না, হ্যাঁ অ্যারেঞ্জ ম্যারেজই হবে, ফলে যত দ্রুত এই ব্যাপারটা বোঝাতে পারবেন, না হলে পরে কি হবে, একটা ভুল থেকে আরেকটা ভুল, আরেকটা ভুল থেকে আরেকটা ভুল, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে। একটুখানি প্রতিকার করিয়ে নেবেন, সপ্তম ভাবটা ভালো নয়, বিয়ের পরেও কিন্তু সন্তান ধারণে বাধা থাকবে, ঠিক আছে, একটু ডাক্তার দেখিয়ে নেবেন, পাশাপাশি জ্যোতিষীয় প্রতিকারও প্রয়োজন রয়েছে, যোগাযোগ করে নিন, যোগাযোগ করে নিতে হবে রেড বক্সের নাম্বারে। হাওড়া সালকিয়ায় তো প্রচুর মানুষ আসছেন গণেশালয়। আচ্ছা, আমি একটুখানি অ্যানাউন্স করে দিই, সেটা হচ্ছে যে চৈত্র নবরাত্রি উপলক্ষে যে যে বিশেষ তিথির বিশেষ কর্মকাণ্ডগুলো হবে আর কি, সব ভালো করে শুনে নিন, নাম্বার ওয়ান রেড বক্সের নাম্বারে পরে যোগাযোগ করবেন, একদম। সেটা হচ্ছে যে প্রথমত বলি, সেটা হচ্ছে যে প্রথমে যেটা আমি রাখি সবচেয়ে আগে, এখনকার দিনে সবচেয়ে বেশি যেটা নিয়ে মানুষ কষ্ট পাচ্ছে সেটা মঙ্গল দোষ। আজকাল আনন্দবাজার থেকে শুরু করে যে কোনো পেপার খুললেই দেখবেন নাম মাত্র ডিভোর্সি, পুনর্বিবাহের জন্য পাত্র চাই বা পাত্রী চাই, কথায় কথায় বিচ্ছেদ। এখন এটার মূল কারণ কিন্তু মঙ্গল দোষের খণ্ডন না করে বিবাহে অগ্রসর হওয়া, রাইট। ফলে অনেকেই আছেন আজকের ডেটে একটা নমো নমো করে বিয়ে দিতে গেলেও, ছেলের বিয়ে হোক মেয়ের বিয়ে হোক, ব্রাহ্মণ মানে লোকজনকে ডেকে খাওয়াতে গিয়ে মিনিমাম 30-40 হাজার টাকা খরচা হয় মিনিমাম, এ অনেকে সেটা অনেক বেশি হয়, সব খরচা ধরলে 1 লাখ টাকার উপর একটা বিয়েতে খরচা হয় মিনিমাম, অথচ 7-8 হাজার টাকার মধ্যে কিন্তু মঙ্গল দোষ খণ্ডন হয়ে যায় যদি আপনি প্রপার জায়গা থেকে করাচ্ছেন। তাহলে মঙ্গল দোষ সঙ্গে গরুর প্রয়োগ, বিষ্ণু প্রয়োগ, এর সঙ্গে কালসর্প দোষ, সন্তান গোপাল অনুষ্ঠান, পাশাপাশি আর্থিক সমৃদ্ধির বিশেষ প্রতিকার, বশীকরণ ও আকর্ষণ বিদ্যা, তার সঙ্গে সঙ্গে মাতঙ্গি প্রয়োগ চাকরির জন্য, ধূমাবতি প্রয়োগ শত্রু দমন, কোর্ট কেস লিটিগেশনের জন্য থাকছে হচ্ছে আপনাদের মহামৃত্যুঞ্জয় যজ্ঞ থাকছে, তার পাশাপাশি বগলামুখী অনুষ্ঠান থাকছে এবং প্রজাপতি প্রয়োগ বিবাহের জন্য, এই বিশেষ সেগমেন্ট গুলোর জন্য বুকিং চলছে, ইমিডিয়েট ফোন করে নেবেন, অপারেটাররা আছে ওরা জানিয়ে দেবে।
অবশ্যই গণেশালয় কামাখ্যা ধামে আসবেন, 101 বেনারস রোড, সালকিয়া, হাওড়া, হাওড়া স্টেশন থেকে 5-10 মিনিট লাগে। হোয়াটসঅ্যাপ নাম্বার, বুকিং নাম্বার একটাই, কথা বলে নিন, অনলাইনেও কনসালটেন্সি নেবেন, জ্যোতিষতন্ত্র শেখানো হচ্ছে অনলাইনে এবং চেম্বারে এসেও। যোগাযোগ করুন এই সময়, ভালো যোগ কাজ করে নিন যে কোনো সমস্যার সমাধানে। ভালো থাকবেন, ধন্যবাদ, আবার দেখা হচ্ছে পরের লাইভ অনুষ্ঠানে। শেষ করলাম।